চট্টগ্রামের আনোয়ারায় জেলেদের বাড়িঘরে হামলা, জাল এবং ট্রলার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জলদাস সম্প্রদায়ের মানুষ। চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, এই সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা আব্দুর রহিমের নেতৃত্বে একটি মহল 13টি ফাঁড়ি, জাল এবং ট্রলার দখল এবং জেলে সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাঙচুর চালায়। এ ঘটনায় মামলা করায় আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছে, ফলে জেলে পরিবারের সদস্যরা এখনও ঘর ছাড়া বলে দাবি করেন ভুক্তভোগীরা।